বিগত বছরের নিয়ে এই বছরও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে ক্ষিতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটি। এই বিষয়ে সোমবার একটি সাংবাদিক সম্মেলন করে ক্ষিতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিকভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী 8ই নভেম্বর তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হল ঘরে অনুষ্ঠিত হতে চলেছে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়ার মোট 12টি বিদ্যালয়ে মোট 24 জন ছাত্রছাত্রীদের, অর্থাৎ প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে ছাত্র এবং একজন ছাত্রীকে এ বৃত্তি প্রদান করা হবে। আর এই বৃত্তি প্রদানের জন্য ছাত্রছাত্রী বাছাইকরণের প্রক্রিয়া বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের উপর ন্যস্ত করা হয়েছে। প্রতিটি ছাত্রছাত্রীকে 2000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এখানে অনুষ্ঠানটা হবে বিআরসি হলের মধ্যে সকাল 11টায়। আর যে 2 জন করে ছাত্র এবং ছাত্রী স্কুল থেকে আসছে, এটা সিলেকশনের দায় সবটাই স্কুলের যে পরিচালন কমিটি আছে তারাই সিলেকশন করেছেন, এটার মধ্যে আমাদের কোনো হাত নেই। এবং আমরা শুধু এইটুকু বলেছি, এমন 2 জনকে সিলেকশন করুন, একজন বালক আর একজন বালিকা। আর এদের মধ্যে মেধার ব্যাপারে সম্ভাবনাময় ছাত্রছাত্রীদেরকেই সিলেকশন করবার জন্য আমরা অনুরোধ করেছিলাম। আর আর্থিক দিক থেকে দুর্বল, এই 2টা জিনিস আমরা একটু অনুরোধ করে তাদেরকে জানিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে তারা এই সিলেকশন করে এই 24 জনকে পাঠাবেন, তাদেরকে বৃত্তি দেওয়া হবে। এবং যে বৃত্তির ব্যাপারটা, তাদেরকে প্রত্যেককে দেওয়া হবে 2000 টাকা করে। আর এটার যে আর্থিক দিকটা, সবটাই দিচ্ছেন আমাদের যে ক্ষিতিশদেব স্মৃতি বৃত্তি যে কমিটি, সেই কমিটির যিনি পরিচালনা করছেন, বিশেষ করে ভাস্কর দেব এবং তার পরিবার সহধর্মিণী, এরা 2জন মিলেই করছেন। এই সবটা ব্যয়ভার ওনারাই বহন করবেন। শুধু ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানেই সীমাবদ্ধ থাকেনি তারা, অনেক গরিব দুস্থ অসহায়দেরও প্রয়োজনে সাহায্য করে থাকে কমিটি। এবং আগামী 8ই নভেম্বর এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার দুর্ঘটনাগ্রস্ত একটি শিশু কন্যার পরিবারের হাতে সামান্য পরিমাণ আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে এই কমিটির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।